আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমাদের শেষ। তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসাটা, ওই অধ্যায়ের সমস্ত ধরনের অঙ্কের সমাধান আমরা করতে পেরেছি। আশা করি যারা ভিডিওগুলো নিয়মিত দেখেছ তাদের কোনো ধরনের কোনো অঙ্কে সমস্যা থাকার কথা না। যাই হোক, এখন আমরা তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইংরেজিতে যাকে বলে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা অঙ্কে যাওয়ার পূর্বে অল্প সময় সংক্ষেপে এই নগদ প্রবাহ বিবরণী কি এটা নিয়ে একটু কথা বলবো। নগদের ভিত্তিতে কোনো কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন জ্ঞাপন করে যে বিবরণী তৈরি করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। আসলে আমরা নগদ বলতে কি বুঝি? নগদ বলতে নগদ অর্থ ছাড়াও নগদ সমতুল্য অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এই নগদ প্রবাহ বলতে, নগদ বলতে আমরা শুধু নগদ টাকাকে বুঝবো না, নগদ বলতে নগদ এবং নগদ সমতুল্য কিছু বিষয় আছে, সেই সবগুলোকে আমরা নগদ হিসেবে অন্তর্ভুক্ত করবো। যেমন নগদ বলতে আমরা যেটাকে বুঝি হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, নগদ বলতে আমরা বুঝি যে ধাতব মুদ্রাগুলো আছে, কয়েন, টাকার বা কাগজের নোট, ব্যাংকে জমাকৃত টাকা। ব্যাংকে জমাকৃত টাকা নগদ হিসেবে এই জন্য গণ্য হবে যে আমি যখন ইচ্ছা ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবো, অর্থাৎ যে অংশ আমি যখন ইচ্ছা ব্যাংক থেকে তুলতে পারবো ওই অংশটা নগদ সমতুল্য। এছাড়া হস্তান্তরযোগ্য দলিল আছে, যেমন মানি অর্ডার, চেক, প্রাইস বন্ড, এগুলো। আর নগদ সমতুল্য কিছু বিষয় আছে, অর্থাৎ যেগুলো নগদ না কিন্তু নগদের সমতুল্য, অর্থাৎ এগুলোও আমরা অল্প সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর করতে পারি। যেমন ট্রেজারি বিল, ব্যাংক আমানত সনদ, অঙ্গীকারপত্র ইত্যাদি। এই হচ্ছে আমাদের নগদ সম্পর্কিত কথা। এখন আমরা এই অধ্যায়ে কোন ধরনের অঙ্ক আমাদের করতে হবে যা সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। নগদ প্রবাহ বিবরণীর নগদ প্রবাহকে, অর্থাৎ নগদ প্রাপ্তি এবং প্রদানকে তিন ভাগে ভাগ করা হয়, তিন ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে অপারেটিং অ্যাক্টিভিটিস। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। দুই নম্বর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তিন নম্বর হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই তিন ধরনের নগদ প্রবাহ দেখা যায়। অর্থাৎ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এখন এই তিন ধরনের নগদ প্রবাহ সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে আমরা এ অধ্যায়ে অঙ্কটা শুরু করতে পারবো। এই জন্যে এই তিন ধরনের নগদ প্রবাহে কোথায় কোন ধরনের আইটেম আমাদের অঙ্কের সময় লাগবে বা অঙ্কের বিষয়ে একটু কথা বলবো। এক নম্বর হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, যেটা আমাদের সামনে আমরা শীটের মধ্যে লিখেছি, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এই পদ্ধতিতে নগদ প্রবাহ বের করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অঙ্কের মধ্যে একটা নিট আই দেওয়া থাকবে,
নিট আইটা প্রথমে আউটার কলামে লিখব নিট আই আমরা উপরে লিখব পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নিট আই নিট আইটা আমরা আউটার কলামে লিখব এরপরে আমরা এই নিট মুনাফাকে পরিচালন নগদে নগদ প্রবাহে রূপান্তরের জন্য কিছু সমন্বয় আছে অর্থাৎ এই নিট মুনাফাকে নিট আইকে পরিচালন নগদ প্রবাহে রূপান্তরের জন্য অ্যাডজাস্টেড উইথ অপারেটিং অ্যাক্টিভিটিস এই সমন্বয়ের জন্য আমাদের কিছু জিনিস যোগ এবং কিছু জিনিস বিয়োগ করতে হবে কোন জিনিসগুলো যোগ করতে হবে আর কোন জিনিসগুলো বিয়োগ করতে হবে সেটা বোঝানোর জন্যই আমাদের আজকের ক্লাস এক নম্বর দেখো লেখা আছে চলতি সম্পদ বৃদ্ধি অর্থাৎ অঙ্কের মধ্যে আমাদের দুইটি ইয়ারের তথ্য দেয়া থাকবে একাধিক ইয়ারের তথ্য দেয়া থাকবে যেমন 2019 এবং 2020 দুই বছরের কিছু সম্পদ দুই বছরের কিছু দায় এগুলো দেয়া থাকবে দুই বছরের শেয়ার মূলধন এগুলো দেয়া থাকবে অর্থাৎ পূর্ববর্তী বছরের চাইতে পরবর্তী বছর অর্থাৎ যদি 2019 এবং 2020 এই দুইটি অর্থ বছরের সম্পদ এবং দায় দেয়া থাকে তাহলে 19 সালের যে সম্পদ ছিল সাপোজ ধরে নাও যে আমাদের প্রাপ্য হিসাব ছিল 19 সালে 10,000 20 সালে এসে আমরা প্রাপ্য হিসাব দেখতেছি 12,000 অর্থাৎ 2,000 টাকা বৃদ্ধি পেল এই যে এটা একটা চলতি সম্পদ প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ বা দেনাদার এই চলতি সম্পদ যদি বৃদ্ধি হয় তাহলে এটাকে আমরা মাইনাস করব ইনার কলামে দেখো এখানে চলতি সম্পদ বৃদ্ধি দিয়ে টাকার অ্যামাউন্টে কিন্তু ব্র্যাকেট দেওয়া আছে টাকার অ্যামাউন্টে ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এটা মাইনাস হবে অর্থাৎ যদি যে কোনো চলতি সম্পদ যদি চলতি সম্পদ বৃদ্ধি পায় পূর্বের বছরের চাইতে চলতি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমরা মাইনাস করব অর্থাৎ বিয়োগ করব আর চলতি সম্পদ যদি হ্রাস পায় স্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে যদি বিয়োগ হয় তাহলে হ্রাস পেলে যোগ করতে হবে এখানে কিন্তু দেখো দুই পাশে ব্র্যাকেট দেওয়া নেই ব্র্যাকেট না দেওয়ার অর্থ হচ্ছে এটা যোগ হবে আর ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এটা বিয়োগ করতে হবে তাহলে আমরা একটা জিনিস জানলাম সেটা হচ্ছে চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় বিয়োগ করতে হবে আর চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে যোগ করতে হবে তিন নম্বর হচ্ছে চলতি দায় বৃদ্ধি চলতি দায় বৃদ্ধি চলতি দায়ে যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করতে হবে চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করতে হবে দেখো অ্যামাউন্টের এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া নেই অর্থাৎ যোগ করতে হবে আর চলতি দায় যদি হ্রাস পায় তাহলে বিয়োগ করতে হবে আমরা আরেকভাবে মনে রাখতে পারি চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় যদি বিয়োগ হয় তাহলে চলতি সম্পদের বিপরীত হচ্ছে চলতি দায় চলতি সম্পদের বিপরীত হচ্ছে চলতি দায় চলতি সম্পদ বৃদ্ধি পেলে যদি বিয়োগ হয় তাহলে চলতি দায় বৃদ্ধি পেলে কি যোগ হবে আর চলতি সম্পদ হ্রাস পেলে যদি যোগ হয় তাহলে চলতি দায় হ্রাস পেলে কী হবে বিয়োগ হবে অর্থাৎ বিপরীত জিনিসটা যে কোনো একটা মনে রাখলে আর একটা মনে থাকবে তাহলে আমরা এই চারটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এক হচ্ছে চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ হবে চলতি সম্পদ হ্রাস পেলে যোগ হবে চলতি দায় বৃদ্ধি পেলে যোগ হবে চলতি দায় হ্রাস পেলে বিয়োগ হবে তারপর হচ্ছে আমাদের আমাদের যে ইনট্যাঞ্জেবল অ্যাসেটস আছে অর্থাৎ ইনট্যাঞ্জেবল অ্যাসেটসের ডেপ্রিসিয়েশন বা অবচয় দেখো অবচয় ও অবলোপন অবচয় ও অবলোপন যোগ করতে হবে অবচয় ও অবলোপন যোগ করতে হবে কেন কারণ অবচয় এবং অবলোপন এই দুটি যদিও অনগদ লেনদেন অবচয়ের টাকা কিন্তু অনগদ কিন্তু তারপরে আমরা এই নগদ প্রবাহে দিচ্ছি কেন কারণ হচ্ছে এই অবচয় হিসেবে আমরা যে খরচটা দেখিয়েছি এই খরচের দ্বারা নগদের পরিমাণ কমেনি কিন্তু আমাদের নিট লাভ কম বেরিয়েছে অর্থাৎ যখন আমরা নিট আয় বের করেছি তখন এই অবচয়টা কিন্তু বাদ দিয়েছিলাম খরচ হিসেবে দেখিয়েছিলাম অর্থাৎ নিট আয়ের পরিমাণ কম বের হয়েছে এই জন্য এখন অবচয় এবং অবলোপনটা আমরা যোগ করব স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি কোনো স্থায়ী সম্পদ যদি বিক্রয় করা হয় কোনো স্থায়ী সম্পদ যদি বিক্রয় করা হয় এই বিক্রয়ের মাধ্যমে যদি ক্ষতি হয় তাহলে এটা যোগ করতে হবে আর স্থায়ী সম্পদ বিক্রয়ের মাধ্যমে লাভ হলে এটা বিয়োগ করতে হবে
স্থায়ী সম্পদ বিক্রয়ের মাধ্যমে ক্ষতি হলে যোগ করতে হবে, স্থায়ী সম্পদের বিক্রয়ের মাধ্যমে লাভ হলে বিয়োগ করতে হবে। এখন এই সবগুলো আইটেম, কিছু আইটেমে যে যোগ আছে, কিছু আইটেম বিয়োগ আছে। এখন যদি এখানে বিয়োগের আইটেম বড়, বিয়োগের সংখ্যাটা বড় হয়, তাহলে বিয়োগের সংখ্যাটা আগে যোগ করব। বিয়োগের সংখ্যা যোগ করে যেগুলো প্লাস চিহ্ন আছে সেগুলো বাদ দিয়ে যা থাকে এখানে মাইনাস ফিগারে বসবে। আর যদি যোগের অ্যামাউন্ট বেশি হয়, সাপোজ এখানে যোগের অ্যামাউন্ট আমার আছে 1,00,000 টাকা, 1,00,000 টাকা থেকে বিয়োগের অ্যামাউন্ট তিনটা বাদ দিলে আমাদের থাকে, বিয়োগের অ্যামাউন্ট তিনটা বাদ দিলে আমাদের থাকে 30,000 টাকা, তাহলে 30,000 টাকা পজিটিভ। আর যদি এমন হয় না, ব্র্যাকেট অর্থাৎ বিয়োগের সংখ্যাটা বেশি, অর্থাৎ বিয়োগের সংখ্যাটা 1,00,000, যোগের সংখ্যাটা 30,000, তাহলে 1,00,000 থেকে 30,000 70,000 আমাদের ব্র্যাকেট হবে। এখন যদি আমাদের এইগুলার ফিগারটা যোগ বিয়োগ করার পরে পজিটিভ হয়, তাহলে আমরা উপরে নিটায়ের সাথে যোগ করব, নিটায়ের সাথে যোগ করার পরে এখানে অ্যামাউন্ট নামাবো এবং এটার নাম হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ব্র্যাকেটে আমরা লিখছি ব্যবহৃত, অর্থাৎ যদি এই ফিগারটা আমাদের কখনও মাইনাস ফিগার আসে, তাহলে লিখতে হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত। যদি মাইনাস ফিগার আসে তাহলে লিখতে হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত। আর যদি পজিটিভ ফিগার আসে অর্থাৎ ধনাত্মক সংখ্যা আসে, তাহলে লিখতে হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। ব্যবহৃত শব্দটা আসবে তখন যখন এই সংখ্যাটা ঋণাত্মক আসবে। আমরা আরেকটু এটা নিয়ে কথা বলি। দেখো, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এখানে আমরা প্রথমেই নিট লাভের টাকাটা লিখব, নিট লাভের টাকাটা আমরা আউটার কলামে লিখব এবং এখানে লিখব নিট মুনাফাকে পরিচালন নগদ প্রবাহে রূপান্তরের সমন্বয়। নিট মুনাফাকে পরিচালন নগদ প্রবাহে রূপান্তরের জন্য কিছু সমন্বয় করতে হবে। 1 নম্বর হচ্ছে চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হবে, আর চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হবে। আর চলতি দায়টা ঠিক বিপরীত, সম্পদের বিপরীত চলতি দায়, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হবে, চলতি দায় হ্রাস পেলে বিয়োগ করতে হবে। অবচয় এবং অবলোপন অনগদ লেনদেন হওয়া সত্ত্বেও নগদ প্রবাহ বিবরণীতে আসবে এবং এটা যোগ হবে, অবচয় অবলোপন যোগ হবে, অর্থাৎ ক্ষতি বা খরচগুলো যোগ হবে। তারপরে আছে স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি, এটা যোগ হবে। আর স্থায়ী সম্পদ বিক্রয়ের মাধ্যমে যদি লাভ হয় তাহলে বিয়োগ হবে। তাহলে স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি হলে যোগ করতে হবে, আর স্থায়ী সম্পদের বিক্রয়ের মাধ্যমে যদি লাভ হয় তাহলে বিয়োগ করতে হবে। তারপরে আমরা এখানে যে অ্যামাউন্টগুলো, কিছু ধনাত্মক কিছু ঋণাত্মক সংখ্যা আছে, এগুলো আমরা যোগ বিয়োগ করার পরে যদি ফলাফল ধনাত্মক হয় তাহলে এখানে ধনাত্মক এভাবেই লিখব, আর যদি ঋণাত্মক হয় তাহলে জিনিসটা ব্র্যাকেট দিয়ে রাখব। এবং উপরে যে নিট আয় আছে, এই নিট আয়ের সাথে যদি ধনাত্মক হয় তাহলে যোগ করব, আর যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বিয়োগ করব, বিয়োগ করার পরে রেজাল্ট নেব। ফলাফল যদি ধনাত্মক হয় তাহলে এইভাবে লিখব, আর ফলাফল যদি ঋণাত্মক হয় তাহলে ব্র্যাকেট আকারে রাখব এবং এটার নাম হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। যদি সংখ্যাটা ধনাত্মক হয় তাহলে লিখতে হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, আর যদি এখানে ফলাফলটা ঋণাত্মক হয় তাহলে লিখতে হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত। তাহলে নগদ, আজকে আমরা আমাদের ক্লাসের সামারি হচ্ছে, 1 নম্বর হচ্ছে নগদ বলতে আমরা বুঝি কয়েন বা ধাতব মুদ্রা, কাগজের নোট, ব্যাংকে জমাকৃত অর্থ, যে অংশটুকু উত্তোলন করা যায়, হস্তান্তরযোগ্য দলিল যেমন মানি অর্ডার, প্রাইজ বন্ড ইত্যাদি।
এবং নগদ সমতুল্য বলতে আমরা বুঝি ট্রেজারি বিল, ব্যাংকের সম্মতিপত্র, আমানতের সনদ ইত্যাদি। আর নগদ প্রবাহ বিবরণীর নগদ প্রাপ্তি ও প্রদানকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, দুই নম্বর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, তিন নম্বর হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আমরা আজকে বিস্তারিত আলোচনা করেছি। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কীভাবে নির্ণয় করতে হয়, আমরা প্রথমেই বের করেছিলাম যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করার সময় সর্বপ্রথম এটাই বের করতে হয়, প্রথমেই নিট আয়টা লিখতে হয়। অর্থাৎ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করার জন্য আমার সর্বপ্রথম কাজ হচ্ছে নিট আয়টা আউটার কলামে লিখতে হবে। নিট আয় লিখে তারপরে লিখতে হবে নিট মুনাফাকে পরিচালন নগদ প্রবাহে রূপান্তরের জন্য সমন্বয় লেখা। লেখার পরে আমরা কিছু জিনিস সমন্বয় করব, সেই জিনিসগুলো হচ্ছে যেমন যদি সম্পদের পরিমাণ, আমরা আগেও বলেছি যে আমাদের অঙ্কের মধ্যে দুইটি ইয়ারের দুইটি বছরের পাশাপাশি কিছু সম্পদ এবং দায় দেয়া থাকবে। দুইটি বছরের দুই বছরের সম্পদ এবং দায় পাশাপাশি দুইটি কলামে দেয়া থাকবে এবং আমাদের হিসাব করতে হবে পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে নগদের পরিমাণ বৃদ্ধি পেল না হ্রাস পেল। চলতি সম্পদ বৃদ্ধি পেল না হ্রাস পেল, চলতি দায় বৃদ্ধি পেল না হ্রাস পেল, অবচয় কত আছে, স্থায়ী সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, এগুলো অঙ্কের মধ্যে দেয়া থাকবে। কোনোটা সরাসরি দেয়া থাকবে, কোনোটা আকার ইঙ্গিতে দেয়া থাকবে, আমাদেরকে বের করতে হবে। আমরা যখন অঙ্ক করাবো তখন বোঝাবো। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হবে, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হবে, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হবে, চলতি দায় হ্রাস পেলে বিয়োগ করতে হবে, অবচয় ও অবলোপন যোগ করতে হবে, স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি হলে যোগ করতে হবে, স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ হলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে আমরা এই জিনিসগুলো যোগ বিয়োগ করার পরে যদি পজিটিভ ফিগার আসে তাহলে নিটার সাথে যোগ করব, আর যদি নেগেটিভ ফিগার আসে তাহলে এটার সাথে বিয়োগ করব। বিয়োগ করার পরে ফলাফল যদি পজিটিভ হয় তাহলে নাম হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, আর ফলাফল যদি নেগেটিভ হয় তাহলে নাম হবে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহৃত। আজকে আমরা এই পর্যন্তই, আশা করি যেহেতু নতুন অধ্যায়ের প্রথম ক্লাস এই জন্য মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে এবং ভিডিও দেখার পরে তোমরা বইয়ের সাহায্য নিয়ে জিনিসগুলো একটু রিসার্চ করবে একটু, অর্থাৎ আজকে যে জিনিসগুলো শিখলে বই থেকে এগুলো নিজেদেরকে আরও এগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।